কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা এখনও হলো না উন্নতি। এদিন তারই প্রমাণ পাওয়া গেল নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। বিশ্বকর্মা পুজোর রাতে ওই হাসপাতাল চত্বরে একটি ঘরের মধ্যে বহিরাগতদের মদ্যপান চলছিল। পুলিশ এই ঘটনায় দুজনকে হাতে নাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন রাজা মিত্র এবং অমিয় বিশ্বাস, যাদের বাড়ি কৃষ্ণনগরের হাটখোলা পাড়া এলাকায়। জানা গেছে তারা পূর্ত দপ্তরের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। এই ঘটনায় পুলিশ যখন তাদের গ্রেফতার করে তখন ঘরের মধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার রাজশ্রী বসু মল্লিকও উপস্থিত ছিলেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। হাসপাতালের সুপার জানান, জেলা হাসপাতাল এলাকার মধ্যে পূর্ত দপ্তরের বৈদ্যুতিক বিভাগের একটি ছোট্ট দপ্তর রয়েছে এবং সেখানেই এই ঘটনা ঘটেছে। তিনি স্পষ্ট করেছেন যে গ্রেফতারকৃতরা কেউ হাসপাতালের কর্মী নন। আমাদের হসপিটাল প্রিমিসেসের মধ্যে একটা পিডাব্লিউডির একটা ইলেকট্রিক্যালের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস আছে, সে আমাদের হসপিটাল প্রিমিসেসের শক্তিনগর ক্যাম্পাসের মধ্যেই আছে। আমাদের কাছে এই মানে ক্যাম্পাসের মধ্যে কিছু লোক ঢুকেছে এইরকম কিছু খবর পুলিশ দিয়েছে। আমরা পুলিশকে বলেছি যে আপাতত যে বা যারা থাকুক এই ঘটনার সাথে জড়িত তাদেরকে, পুলিশকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি তারা যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বা আইনানুগ ব্যবস্থা নেয়। আমাদের কোনো স্টাফ আমাদের কাছে অন্তত খবর নেই, আমার কাছে অন্তত কোনো ফোন আসেনি কোনো স্টাফের ব্যাপারে যে কোনো স্টাফ ওখানে আছে। যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আরেকটা অফিসও আছে, সুতরাং ওই অফিসে কে আছে না আছে সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না। তিনি আরো বলেন, যদি কোনো হাসপাতাল কর্মী এই ধরনের ঘটনা ঘটান তাহলে পুলিশকে অবিলম্বে জানানো হবে। অন্যদিকে মদ্যপানের ছবি তুলতে গেলে মদ্যপ যুবকদের রোষের মুখে পড়তে হয় সাংবাদিকদের। সাংবাদিকদের উদ্দেশ্যে করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ। এটা তো হসপিটাল, এখানে কি হচ্ছে? কি হচ্ছে আপনারা কি? আমরা যেই হোক কি হচ্ছে এখানে বলুন, কি হচ্ছে হসপিটালের মধ্যে, কি হচ্ছে আপনি বলুন। আমাদের কাছে খবর আছে হসপিটালের মধ্যে কি হচ্ছে, মদ্যপান চলছে, মদ্যপান চলছে। আপনারা এখানে এসেছেন, আপনারা কে? আমরা রিপোর্টার। রিপোর্টার? ইয়েস। আপনি নাম কেন? আপনি কে? ঢোকার পারমিশন কে দিয়েছে? আপনাদের এখানে চলছে যেটা, আপনি বলেছেন আমরা সব জায়গায় যেতে পারি। অবশ্যই ক্যামেরা হাত দেবেন না, ক্যামেরা হাত ছাড়ুন, ক্যামেরা হাত ছাড়ুন, ক্যামেরা হাত ছাড়ুন, ক্যামেরা হাত ছাড়ুন, ক্যামেরা হাত দিয়ে আরাম হাত দিয়ে দাও। ক্যামেরা নাম আপনারা, আপনি কি আগে বলুন? আপনারা আমি যেই হই দিচ্ছিলাম, আপনি কে বলুন না? আগে দিচ্ছিলাম আপনারা এখানে দিয়েছেন কেন? হসপিটালে আপনারা এখানে পারমিশন কে দিয়েছে? আপনি হসপিটালের লোক হয়েছে? আমি আপনি রিপোর্টার, আমি কে বলেন? অবশ্যই আপনি ওই দেখে বন্ধ, আপনি এটা কিন্তু ধরা আছে আমার। হ্যাঁ ঠিক আছে, ধরা আছে। আপনি হসপিটালে? আচ্ছা আপনি আপনারা যেটা করেছেন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার নাম আপনার নাম বুধবার ধৃত ব্যক্তিদের কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।